আর কত প্রবাসীদেরকে কাঁদাবেন, আর কতদিন প্রবাসীদেরকে কষ্ট দিবেন? রেমিটেন্স যোদ্ধা বলে যাদেরকে আপনারা মাঝে মধ্যে হালুয়া রুটির মতো আমাদেরকে ইউজ করেন, আমাদেরকে কিস্তি কিস্তি কষ্ট দিচ্ছেন। মনে আছে আমাদের আড়াই বছর আগে এই করোনার মহামারীর জন্য আমাদেরকে হিট করেছেন, আমাদেরকে আঘাত করেছিলেন, মিষ্টির দোকানে লিখে রেখেছিলেন প্রবাসীরা নিষেধ, আমাদেরকে বাংলাদেশে না আসার জন্য যত প্রতিবন্ধকতা করেছিলেন আমরা তা নীরবে সহ্য করেছিলাম। পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য আন্দোলন করতে হয়েছে, টাকা ছাড়া আমরা কোনো সেবা পাই নাই, তবুও নীরবে সব কিছু সহ্য করে এই দেশকে ভালোবাসার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য করোনা মহামারীর সময় বাংলাদেশকে এই প্রবাসীরা বুকে আগলে রেখেছিল। কষ্ট আমরা করেছি, জীবন আমরা দিয়েছি, আমরা মারা গিয়েছি, অনেক প্রবাসী লাশ হয়েছে, দেশে যায় নাই, মা বাবার মুখ দেখে নাই, অনেক পরিবারের সন্তানরা লাশ হয়েছে, কেউ থাকা তার মুখ দেখে নাই, তবু আমরা দেশের জন্য অনেক কিছু করেছিলাম। টিকিটের দাম 40,000 টাকার টিকিট 1,00,000 টাকা বিক্রি করেছেন, 1,50,000 টাকা বিক্রি করেছেন, সিন্ডিকেট করেছেন, রাজপথে মিছিল করেছি, মিটিং করেছি, প্রেস কনফারেন্স করেছি, আমাদের দাবি পূরণ করা হয় নাই, তবুও নীরবে আমরা খেদেছি, কারণ দেশকে আমরা ভালোবাসি। এই তো সেদিন এয়ারপোর্টে আপনার নেগেটিভ পজিটিভ করে সিন্ডিকেট করে, টিকেটের সাথে সিন্ডিকেট করে আমাদের রক্ত চুষে নিয়েছিলেন, আমরা কিছুই বলি নাই। কিন্তু এখন পবিত্র রমজান মাস, এখন পৃথিবীতে করোনা নেই, এখন বাংলাদেশে করোনা নেই, করোনা মোকাবিলায় বাংলাদেশ এগিয়ে গিয়েছে, এখন বাংলাদেশে করোনার লেশমাত্র নেই। আমরা যারা প্রবাসী, আমরা বাংলাদেশে আসতে চাই, আমরা দেশে আসতে চাই। এখন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আন্দা কানুন তৈরি করে আমাদের সিভিল এভিয়েশনকে দিয়েছে। এই সিভিল এভিয়েশন অবুধ শিশুর মতো তা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সিভিল এভিয়েশনের কাছে আমার প্রশ্ন, এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি, মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যে বিষয় নিয়ে চিৎকার করছি সেটা কি আপনি জানেন না? সেটা কি আপনি দেখেন না? আপনার কি ঘুম ভাঙে নাই? কি কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রবাসীদেরকে নিয়ন্ত্রণ করবে? কোন আইনে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রবাসীদের উপর এই আমাদের উপর এই এই অন্যায় অবিচার, এই আন্দা কানুন চাপিয়ে দিবে? পৃথিবীর কোন দেশে আছে যে দেশে ছুটিতে যাওয়ার জন্য এই মুহূর্তে দেশের বাইরে থেকে যে গেলে হেলথ কার্ড শো করতে হয়? কী জন্য হেলথ কার্ড শো করবো? কী কারণে 3 দিন আগে আমরা অনলাইনে আমাদের হেলথ ডিক্লিয়ারেশন ফর্ম পূরণ করতে হবে, এবং হেলথ ডিক্লিয়ারেশন পূরণ করার পর সেটা বাংলাদেশ থেকে অনুমোদন দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়? ডাকাতি নতুন করে শুরু করেছেন, আবারও সিন্ডিকেট শুরু করেছেন, আর কত কতভাবে প্রবাসীদেরকে রক্ত চুষে খাবেন? স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছি এই কাজ আপনাদের না, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছি নিজের চক্রায় তেল দেন, প্রবাসীদের নিয়ে চিন্তা করবেন না। এবং সিভিল এভিয়েশনের কাছে প্রবাসীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এই প্রজ্ঞাপন বাতিল করুন, এই আইন আমরা মানি না, কারণ আমরা যখন তখন আসতে চাই, অনেকে একদিনের নোটিশে আসতে চায়, অনেকে 2 দিনের নোটিশে আসতে চায়। এখন যে কানুন করেছেন, বাংলাদেশে আসার আগে 3 দিন আগে অনলাইনে হেলথ ডিক্লিয়ার আপনার ফর্ম পূরণ করতে হবে, এই জায়গায় ফ্লাইট নাম্বার দিতে হয়, টিকিট নাম্বার দিতে হয়, আরে বুখা, আরে আরে নাদান, আরে মহ মাফি, যে হেলথ ডিক্লিয়ারেশনের আগে, হেলথ ডিক্লিয়ারেশনের আগে, পারমিশনের আগে আমাকে টিকিট নিতে হবে, আমাকে আমার আমার ফ্লাইট নাম্বার দিতে হবে, তাহলে ওই হেলথ ডিক্লিয়ারেশনের কী দরকার? এই হেলথ ডিক্লিয়ারেশন আমরা এয়ারপোর্টে আসার পর বিমানে বসে যেভাবে আমরা আগে দিয়েছিলাম সেইভাবে আমরা দিব। এখানে তো আর কিছুই নাই, এখানে শুধু নাম লেখা, আমাদের নাম, আমাদের পাসপোর্ট নাম্বার, আমাদের ফ্লাইট নাম্বার, আমাদের এরপরে একটা শর্ত আছে যে আমি গত 2 মাস কোনো দেশে কি ভ্রমণ করেছি, যদি ভ্রমণ করে থাকি সেই দেশের নাম, এই কথাগুলো লেখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে কেন ফাঁসাচ্ছে? এই রমজান মাসে সামনে ঈদ, প্রবাসীরা দেশে আসতে চায়, মা বাবাকে দেখতে চায়, বউ সন্তানকে দেখতে চায়, এদেরকে প্রতিবন্ধকতা করা হচ্ছে, আটকানো হচ্ছে, আমাদেরকে আবার কষ্ট দেওয়া হচ্ছে, এই হেলথ ডিক্লিয়ারেশনের নামে আবার শুরু হচ্ছে সিন্ডিকেট, অনলাইনে
আর কত সিন্ডিকেট করবেন? দয়া করে সিভিল এভিয়েশনের কাছে অনুরোধ, প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়, প্রবাসী কল্যাণ সচিব, আপনাদের কাছে অনুরোধ, হেলথ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। স্বাভাবিকভাবে প্রবাসীরা দেশে আসবে, দেশে করোনা নেই, পৃথিবীতে করোনা নেই। যারা ভ্যাকসিন দিয়েছে, যাদের বুস্টার ডোজ আছে, তারা বাংলাদেশে আসবে, একশোবার আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই আন্দা কানুন, এই নিয়ম আমরা প্রত্যাখ্যান করলাম। প্রবাসীরা মানে না, মানবে না, মানবে না, ইনশাআল্লাহ এই এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে।